2019 সালে সৌদি আরবকে বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি, কিন্তু 2020 সালে করোনা মহামারীর কারণে এই পদক্ষেপ বড়সড় একটি ধাক্কা খায়। তবে মহামারী শেষ হতে হতেই সেই সিদ্ধান্তের ফল মিলেছে হাতে নাতে। চলতি বছরের প্রথম 7 মাসে পর্যটকদের আগমনের দিক থেকে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে সৌদি আরব। 2019 সালের তুলনায় এই সংখ্যাটি প্রায় 58% বেশি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের প্রথম 7 মাসে পর্যটক আগমনের দিক থেকে সৌদি আরব বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটির পর্যটন মন্ত্রণালয়ের মতে, চলতি বছরের জুলাইয়ের শেষ পর্যন্ত সৌদিতে পর্যটকদের সংখ্যা 58% বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল খতিব বলেছেন, এই অর্জন মক্কা ও মদিনার দুটি পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্সের সমর্থন ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না। আল খতিব আরও বলেন, সর্বশেষ এই র্যাঙ্কিং বিশ্বব্যাপী পর্যটন গন্তব্য হিসেবে সৌদি আরবের মর্যাদাকে পূর্বের চেয়ে অনেক শক্তিশালী করেছে। পর্যটক আগমনের সংখ্যায় উল্লেখযোগ্য এই বৃদ্ধি দেশের পর্যটন শিল্পের বৈচিত্র্য, গুণমানের প্রতি ভ্রমণকারীদের আস্থাকেই প্রতিফলিত করে। সৌদি আরবের সিংহভাগ এলাকা মরুভূমি হলেও দেশটির রয়েছে বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য। মধ্যপ্রাচ্যের এই দেশটির দক্ষিণ পশ্চিমে রয়েছে জুনিপার বৃক্ষে মোড়া 9,900 ফুট উঁচু আসির পর্বতমালা, রয়েছে কোরাল সমৃদ্ধ নীলাভ পানির লোহিত সাগর, আল হুফুফের খেজুর গাছে ভরা মরুদ্যান এবং জেদ্দার সরু অলিগলি আর মশলার বাজার। লোহিত সাগর তীরবর্তী জেদ্দা শহরটিতেই কার্যত সব দেশের মানুষ বসবাস করে থাকে, ফলে সাংস্কৃতিক দিক থেকে এই শহরটি খুবই বৈচিত্র্যপূর্ণ। লোহিত সাগরের তীরের এই বন্দর নগরী 1982 সাল পর্যন্ত সৌদি আরবের রাজধানী ছিল। সৌদির দক্ষিণ পশ্চিম প্রান্তে সবুজ জুনিপার বৃক্ষে ঢাকা আসির পর্বতমালার সৌন্দর্য খুবই বৈচিত্র্যপূর্ণ। 5 লাখের মতো হামদ্রিয়াজ বেবুনের বসবাস এই পাহাড়ি জঙ্গলে। সেই সাথে রয়েছে হর্নবিল, ইগল আর নীলচে আগামিট গিরগিটি। সেখানে পাহাড়ের ওপর ওঠার জন্য রয়েছে কেবল কারের ব্যবস্থা। পাহাড়ের খাদে খাদে রয়েছে অপূর্ব সুন্দর সব গ্রাম, যেসব দৃশ্য চোখ জুড়িয়ে দিতে পারে পর্যটকদের। সাইফ বিনায়ুব, কালবেলা ডেস্ক।